আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে আর সেটা হচ্ছে প্যানকেক এই প্যানকেকটা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকে তবে আমি যেভাবে বানাই সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তবে আমি যেভাবে বানিয়েছি এভাবে বানালে প্যানকেকটা অনেক সফট হবে আর ফ্লপে হবে খেতে খুবই ভালো লাগবে চলুন তাহলে শুরু করি আমি একটা বলের মধ্যে দুইটা ডিম নিয়ে নিচ্ছি এই দুইটা ডিমে সাত থেকে আটটা প্যানকেক হবে আর আপনারা যদি আরও বেশি পরিমাণে প্যানকেক বানাতে চান তাহলে আরও দু একটা ডিম অ্যাড করে দিবেন এখন ডিমের কুসুমটা আমি আলাদা করে নেব ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছি এখন একটা স্পাচুলারের মাধ্যমে আমি ডিমের কুসুমটা একটু ভেঙে দেব এখন অ্যাড করে দিব তিন টেবিল চামচ ময়দা আপনারা চাইলে ময়দার বদলে আটাটাও নিয়ে নিতে পারবেন একটু মিক্স করে নিচ্ছি আর আপনারা যদি একটু মিষ্টি বেশি খেতে চান তাহলে এখন আপনারা পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভ্যানিলা অ্যাসেন্স এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন একটু মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দেব দুই টেবিল চামচ দুধ আমি এই দুধটা নর্মাল টেম্পারেচারের দুধ দিয়েছি দিয়ে এটাকে এখন খুব ভালোভাবে মিক্স করতে হবে আমি একটা হ্যান্ড বিটার দিয়ে এটা মিক্স করে নিয়েছি যেন কোনো ভিতরে দানা দানা না থাকে তাই একটু সময় নিয়ে এটাকে মিক্স করতে হবে এখন যে ডিমের সাদা অংশটা ছিল তার মধ্যে আমি হাফ টেবিল স্পুন লেমন জুস দিয়ে দিচ্ছি এখন ইলেকট্রিক বিটারের মাধ্যমে আমি এটা বিট করে নেব। এটাকে আমি ফোম করে নেব আপনারা এভাবে ইলেকট্রিক বিটার দিয়ে ফোম না করতে চাইলে ডিমের যে সাদা অংশটা আছে তার সাথে ডিমের কুসুমের বেটারটা মিক্স করে নেবেন আর একটু ট্রাই করবেন বেশি সময় নিয়ে হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে একটু মিক্স করতে যেন ভিতরে কোনো দানা অংশ না থাকে তবে এভাবে ফোম করে নিলে এই প্যানকেকটা অনেক সফট হয় আর ফ্লাফি হয় খেতে খুবই ভালো লাগে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আইসিং সুগার আমি এখানে আইসিং সুগারটা দিয়ে দিয়েছি আর এটা বানাতে অবশ্যই ট্রাই করবেন আইসিং সুগারটা দেওয়ার জন্য আর নয়তো এটা ডিমের যে সাদা অংশটা দিয়ে ফোমটা করব। ফোমটা পারফেক্টভাবে হবে না এখন এটা আমি যতক্ষণ পর্যন্ত ফোম না হয় ততক্ষণ পর্যন্ত এভাবে বিট করতে থাকবো দেখুন আমার ফোম হয়ে গিয়েছে যখন এরকম কনসিস্টেন্সিটা আসবে তখন আপনারা স্টপ করে দিবেন আমি এটা প্রায় দশ থেকে বারো মিনিটের মতো এরকম বিট করে নিয়েছি ডিমের কুসুম দিয়ে যে মিক্সারটা করেছিলাম সেটার সাথে আমি এই ফোমটা অ্যাড করে দেব তবে অল্প পরিমাণ করে বারে বারে অ্যাড করতে হবে একসাথে সব দিয়ে দেওয়া যাবে না আমি এরকম দু তিনবার অল্প পরিমাণ নিয়ে দেন মিক্স করে আবার অ্যাড করে নিয়েছি ব্যাটারটা দেখুন কত স্মুথ লাগছে এর ভিতরে কোনো দানা দানা ভাব নাই আর এটা দেখে বোঝা যাচ্ছে প্যানকেকটা অনেক নাইস হবে দেখা যাক কি অবস্থা হয় আমি কুকারে অলরেডি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা আমি হাই হিটে গরম করে নিয়েছি গরম হওয়ার পর আমি চুলার আগুনটা কমিয়ে লো করে দিয়ে সামান্য পরিমাণ বাটার দিয়ে ব্রাশ দিয়ে সারা প্যানকেকের গায়ে এভাবে আমি লাগিয়ে নিলাম এখন আমি প্যানকেকের যে বেটার তার থেকে ওয়ান স্পুন দিয়ে দেবো আপনারা একটু বড় বানাতে চাইলে আর একটু বেশি দিয়ে দেবেন এখন এটা আমি ঢেকে দেবো ঢেকে তিন মিনিটের মতো আমি এটা কুক করে নেব সবকটি প্যানকেক আমি লো হিটে ফ্রাই করে নেব। দেখুন একটু কাছে থেকে দেখাচ্ছি এটা কতটা মানে ফুলে গিয়েছে এখন এটা আমি দেব দেবো অপরপিট হওয়ার জন্য উল্টিয়ে দিয়ে আমি আবারও এটা ঢেকে দেব ঢেকে দিয়ে আমি এখন এটা এক মিনিটের মতো রাখব এক মিনিট পর এখন উঠিয়ে নেবো আমি আর বানিয়ে দেখাচ্ছি ওয়ান স্পুন দিয়ে দিয়েছি এখন একইভাবে আমি বাকি সবগুলো ভেজে নেব এই ফাঁকে একটি কথা বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আমি এখানে কিছু পরিমাণ হানি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো সিরাপ দিয়ে নিতে পারেন অথবা এভাবেও খাওয়া যাবে তাতে টেস্টের কোনো হেরফের হবে না আর এটা আপনারা সকালের নাস্তার জন্য অথবা বিকেলের নাস্তা বাচ্চার টিফিনের জন্য যে কোনো সময় আপনারা এটা সার্ভ করতে পারেন এটা ছোট বড় সবারই অনেক পছন্দের দেখুন এটা কতটা ফ্লপি আর সফট হয়েছে এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এখন তাহলে শেষ করছি সবাই ভালো থাকবেন আর আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ